Hey, what's up guys? Welcome back to our channel. Guys, chole eshechi ajke ekta notun video niye. Guys, ajke bhut chaturdoshi. Shobaike bhut chaturdoshi mane kalipujor antorik piti o shubhechha. Asha kori shobai bhalo acho. To guys, ajker ei video ta ektu long hote choleche karon ami ajke day night puro cover korar chesta korbo. Ajke sara din ki korchi na korchi puro ta cover korar chesta korbo. Ar guys, ei kalipujo ta pray oligholi te sob jagati hoy. Amar parate to duto othe, pasher parate aro koyekta othe. Sobtheke boro kotha amar barite othe, mane amar dadur barite othe. To ekhon ami jacchi dadur barite karon okhane te pujor kichu kaj baki ache. To cholo video ta continue korchi. তো গাইস আমি এখন চলে এসেছি দাদুর বাড়িতে আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের মা কালীর মূর্তি এবং তার পাশেই রয়েছে মা মনসার মূর্তি এই একই দিনে এই দুটো পূজো করা হয় দিনে মনসা এবং রাতে কালী সামনে দেখতেই পাচ্ছ মন্দির ডেকোরেশনের কাজ চলছে কাকু সাজাচ্ছে আর আমি তাকে হেল্প করছি মা মনসার পূজোর জন্য যে পঞ্চপল্লব লাগে সেটা রেডি করছেন দাদু বেলপাতার মালা এবং হোম করার জন্য এখন আমি বেলপাতা তুলছি দেখতেই পাচ্ছ খুব মনোযোগ সহকারে আমি বেলপাতা তুলছি অবশেষে বেলপাতা তোলা কমপ্লিট করলাম তারপর আমি আর দাদু দুজনে মিলে খড়ের বিড়ে তৈরি করতে শুরু করলাম যদিও পারি না তবু নতুন কিছু শেখার জন্য চেষ্টা করছি দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা ভীষণ খারাপ যখন তখন হয়তো বৃষ্টি কিংবা ঝড় হতেই পারে তো যাই হোক ওয়েদারটা জাস্ট অসম লাগছে তো একটা পিকচার তো ক্লিক করতেই হবে তো গাইস আমি এখন আছি সাতবেরিয়া পোলে আর এই যে কুজ গাছ কাটতে এসেছিলাম এখানেতে কাটা হয়ে গেছে ওই সামনে ওই জায়গাটাই আমি কাটছিলাম দেখা ঠিক ওই ওই সামনের জায়গাটাতে আমরা কুজ গাছ কাটছিলাম কাটা হয়ে গেছে এবারে বাড়িতে যাব বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি চলো দেখতে থাকো সামনে দেখতেই পাচ্ছ কাঁসর ঘণ্টা এবং শঙ্খধ্বনির মাধ্যমে জলের ঝাড়া দিয়ে মা মনসার ঘট উত্তোলন করে নিয়ে আসা হচ্ছে চলো একদিকে বাচ্চারা বাজি পোড়াচ্ছে আর অন্যদিকে ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছেন এবারে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ঠাকুর দেখতে বেরোবো সন্ধ্যের দিকে কামারপুকুরে এখন সামনে যেই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের পাড়ার সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা মিলে উত্তোলন করে দেখতেই পাচ্ছ সামনে এখানেতে এখন ঠাকুরের প্রসাদের জন্য ফল কাটা চলছে বিকালে কিছুক্ষণ রেস্ট নেবার পর তারপর বাড়ির মন্দিরেতে আমি মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যের দিকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কামারপুকুরেতে সো হে গাইজ এখন আমি চলে এসেছি সবুজ সংঘ ক্লাবে যেটা কামারপুকুর চটিতে সারদাপল্লির ঠিক পাশেই অবস্থিত এখানেতে প্রত্যেক বছর বিভিন্ন থিমে প্যান্ডেল বানানো হয় এবারের থিম নবদ্বীপের ইস্কনের মন্দির এখানে প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ঠাকুরের মূর্তিটি জাস্ট অসম এখন আমরা চলে এসেছি শিবপুর রয়্যালস ক্লাবে এখানে প্যান্ডেল বড়সড় না হলেও লাইটিং এবং ঠাকুরের মূর্তি জাস্ট অসম লেগেছে আমার এখন আমরা আছি চটির সবুজ সাথী বয়েজ ক্লাবের প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে এবং ঠাকুরটাও ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে আমরা এখন চলে এসেছি শ্রীপুর আপনজন ক্লাবে আর এখানে কালীপুজোর প্যান্ডেলের থিম হলো অমরনাথ ধাম এখন আমরা আছি শ্রীপুর এস ক্লাবের প্যান্ডেলের সামনে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আমি এখন আছি অমর সঙ্গী ক্লাবের প্যান্ডেলের সামনে এখানে প্রত্যেক বছর প্রতিমা খুব বড় আকারের বানানো হয় বাট এবছর কোনো কারণবশত প্রতিমা ছোট করে বানানো হয়েছে এখন আমি আছি কেবিসি ক্লাবের প্যান্ডেলের সামনে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের মূর্তিটা জাস্ট অসম বানানো হয়েছে এই ঠাকুরটি কেবিসি ক্লাবের পাশেই উঠেছে এবং এই ঠাকুরটিকে দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি আছি বাংলোর কালী মন্দিরে
এখানেতে মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে তারপর বাড়ি চলে গিয়েছিলাম এবং বাড়ি গিয়ে বাজি পোড়াতে শুরু করেছিলাম। সো গাইজ, আমি এখন আমার পাড়াতেই আছি আর সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেটা আমার পাশের বাড়িতেই হয়েছে। তো এখানের প্যান্ডেলের ডেকোরেশন খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো আমি এখানেতে কিছুক্ষণ পুজো দেখে তারপর আমি আমার বন্ধুদেরকে নিয়ে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো বাই।